সো হ্যালো বিগিনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের থার্ড নাম্বার লেসেন। ফার্স্ট লেসেন, সেকেন্ড লেসেন তো আমরা করেছিলাম। ফার্স্ট লেসেনে আমরা দেখেছিলাম যে কি করে লাইন টানা যায়, লাইন প্র্যাকটিস করা যায়। সেকেন্ড লেসেনে দেখেছিলাম সেই লাইন প্র্যাকটিসের মাধ্যমে কি কি ধরনের অবজেক্ট বানানো যায়, তোমরা আরো অবজেক্ট বানাতে পারবে, তোমরা যত প্র্যাকটিস করবে তত সেই অবজেক্টগুলো সুন্দর হবে, আরো বেটার হবে। তো আজকে আমরা একটু আলাদা করব, যেমন কিছু কিছু সার্কুলার লাইন বানাবো যার মাধ্যমে তোমরা হাতের ফ্লোটা অনেকটা বাড়বে। ঠিক আছে, তো তোমরা যারা যারা এখনো শেয়ার করোনি তোমার ভাই বোনদের কাছে, তো এখনো শেয়ার করে দাও। এটা একটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কোর্স, তো তোমরা অনেকটা হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তবে দেখো, তো ফার্স্ট লেকচারে আমরা যে সার্কেল করেছিলাম সেই সার্কেলটা আমরা আবার টানি। তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো, তো এই সার্কেলটা কিন্তু পারফেক্ট হওয়া উচিত। ঠিক আছে, তো এই সার্কেলটাকে আমি আজকে চার ভাগে ভাগ করব, এইভাবে চার ভাগে ভাগ করব, আর প্রত্যেকটা ভাগকে আমরা আবার প্র্যাকটিস করব। ঠিক আছে, যেমন এদিকে একটা প্র্যাকটিস, যেমন এদিকে একটা কার্ভ, বুঝতে পারছো তো? যেমন এদিক দিয়ে একটা কার্ভ, এদিকে একটা কার্ভ। তোমরা এখনো বুঝতে পারছো না যে এই কার্ভগুলো কেন করছি, এই প্র্যাকটিসগুলো কেন হচ্ছে? তুমি দেখো যে এই কার্ভকে আমি যদি এই সার্কেল দিয়ে ঢেকে দিই তাহলে একটা গামলা হয়ে গেল, তাই না? তো এইভাবে তুমি খুব সহজেই বিভিন্ন ধরনের আর্ট বানাতে পারবে, আর হাতের ফ্লোটা তোমার খুব সুন্দর হবে। কেউ কেউ দেখো না, গামলার নিচের পার্টটা করার সময় এইভাবে এইভাবে করে তবে একটা গামলা হয়, কিন্তু এটা ভালো প্রসেস না। তুমি যদি একবারে যদি করতে পারো তাহলে তুমি সেটা খুব ভালো হয়। ঠিক এরকমই তুমি আরও প্র্যাকটিস করতে পারো, যেমন এরকম করে একটা কার্ভ প্র্যাকটিস করে যাও, জাস্ট এরকম একটা কার্ভ। আর প্র্যাকটিস করার সময় দেখবা তোমার হাতটা যেন নিচে যেন না থাকে, আর যদি না থাকে তাহলে হাতের একটা একটা আঙুল তুমি ভর দিতে পারো, বাকিটা তোমার উপর। হাতের ফ্লোটা যেন হয়, যেমন এদিকে একটা প্র্যাকটিস, এদিকে একটা প্র্যাকটিস। প্রত্যেকটা তুমি করবা 30 বার করে প্রতিদিন। তোমরা এগুলো যত প্র্যাকটিস করবা তত ভালো হবে, কতটা হেল্পফুল হবে, বুঝতে পারছো তো? হ্যাঁ, এটা তুমি দেখে বুঝে গেছো। এটা আমরা এই জন্যই করছি কারণ এটার মাধ্যমে আমরা চুলের স্ট্রাকচারটা করতে পারবো খুব সহজে। ঠিক আছে, তারপর আরেকটা এক্সারসাইজ আছে এরকম করে, ইনফিনিটি এক্সারসাইজ। এটা তোমরা অনেকবার প্র্যাকটিস করবা, এটা কিন্তু মেন। এরকম কিছু এক্সারসাইজ আছে যার মাধ্যমে আমরা খুব সহজেই জিনিসগুলো বানাতে পারবো। ঠিক আছে, যেমন দেখি নেক্সট পেজে, যেমন আমরা এই স্ট্রাকচারগুলোর মাধ্যমে আমরা কি কি বানাতে পারবো সেটা আমরা দেখাচ্ছি। চলো দেখি, প্রথমে একটা দাঁতটি বানালাম, তারপর এদিকে একটা স্ট্রাকচার বানালাম, এটাই তো বললাম, তাই তো? তারপর এটাকে ঢাক দিয়ে দিলাম, একটা সার্কেল বানালাম, চলো হয়ে গেল একটা পতাকা। ঠিক তেমনই এরকম যদি একটা সার্কেল করি, সার্কেল করার পর নিচের দিকে এই কার্লি বাটনটা করলাম, এটাকে একটু উঠিয়ে দিলাম, বুঝতে পারছো তো কীভাবে করছি? তারপরে এই যে এই স্ট্রাকচারটা বানালাম, আমরা যেটা এর আগে করেছিলাম সেই সেম স্ট্রাকচার, দেখো একটা প্রদীপ হয়ে গেল, তাই না? যেমন এদিকে লাইন টানছি, এদিকে একটা কার্ভ লাইন টানলাম, কার্ভ লাইন টানার পরে ভাগ করে দিলাম, তুমি বুঝতে পারছো এটা কী বানাচ্ছ? তারপর একটা লাইন টেনে দিলাম, এটা একটা ঘুড়ি হয়ে গেল, হয়ে গেল। ঠিক তেমনই তোমরা এর এর মাধ্যমে আরো কিছু বানাতে পারবা, যেমন একটা মনে হয় ভিন্তি, লেডিস ফিঙ্গার, মেয়েদের আঙ্গুল, তাই তো? এইভাবে তুমি আরো অনেক কিছু বানাতে পারবা। তো এইভাবে তুমি প্র্যাকটিস করে যাও,
চলো আরেকটা জিনিস বানাই, একটা ইন্টারেস্টিং জিনিস বানাই। আমি যেগুলো যেগুলো প্র্যাকটিস করাচ্ছি সেগুলো তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস করবে কিন্তু বাড়িতে। এটা কি বানাচ্ছি তোমরা গেস করো তো। গেস করো গেস করো। এইভাবে কিন্তু চলবে না, তোমরা যখন আর্ট দেখবে তখন সাথে সাথে আর্টটা করবে। খাতা পেন বের করো, খাতা পেন্সিল বের করো আর আর্টগুলো করো, ঠিক আছে? এগুলো কি বানাচ্ছি বলো তো? অবভিয়াসলি মোমবাতি, তোমরা বুঝেই গেছো এটা হলো মোমের, মোম গলছে। তো তোমরা এই লাইনের মাধ্যমে খুব সহজে বানাতে পারবে, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। তোমরা আমি যেগুলো যেগুলো প্র্যাকটিস দিলাম সেগুলো তোমরা প্র্যাকটিস করবা। আর ডিসক্রিপশনে আমার ইনস্টা আইডি, ফেসবুক আইডি আছে, তো তোমরা যদি পারো তাহলে এই প্র্যাকটিসগুলো আমার আইডিতে দিতে পারো, আর আমি দেখব আরও একটু ইম্প্রুভ করার চেষ্টা করব। আর তোমাদের যদি কিছু থাকে, কিছু কিছু আবদার থাকে, তাহলে তুমি সেটা বলতে পারো, সেই আর্টগুলো আমি আর্ট করতে পারি। তো আজকের জন্য এতটুকুই, তোমরা শেয়ার করো, ভালো মতো দেখো, বাড়িতে ভালো মতো প্র্যাকটিস করো। টাটা।